আইনের শাসন বলতে কী বোঝায়? একটি রাষ্ট্রে কেন আইনের শাসন গুরুত্বপূর্ণ? আইনের শাসন মানে সবাইকে একই নিয়ম ও আইন মেনে চলতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি প্রত্যেকের জন্য অধিকারগুলোকে ন্যায্য ও সমান রাখতে সাহায্য করে। এর মানে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি ক্ষমতাবান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নয়। আইনের শাসন নিশ্চিত করে যে প্রত্যেকের সাথে একই আচরণ করা হয় এবং একই অধিকার এবং সুরক্ষা রয়েছে প্রত্যেকের। আইনের শাসন অর্থ হল এমন নিয়ম রয়েছে যা প্রত্যেককে অনুসরণ করতে হবে, এমনকি সরকারকেও। এই নিয়মগুলো আমাদের অধিকার রক্ষা করতে সাহায্য করে এবং নিশ্চিত করতে সাহায্য করে যে কারও খুব বেশি ক্ষমতা নেই। আইনের শাসন মেনে চলা নিশ্চিত করা রাজনীতিবিদদের, কর্মকর্তা এবং জনসাধারণের কাজ। উদাহরণ, কল্পনা করুন আপনি একজন বন্ধুকে একটি গল্প বলছেন, কিন্তু তারা শুরুটা মিস করেছে। গল্পে ইতিমধ্যে কী ঘটেছে তা ব্যাখ্যা করার জন্য আপনাকে তাদের একটি দ্রুত পটভূমি দিতে হবে। আইনের শাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা যা লোকেরা প্রায়শ রাজনীতিতে কথা বলে, মানে সবাইকে একই নিয়মকানুন মেনে চলতে হবে। এটি এমন একটি খেলা খেলার মতো যেখানে সবাইকে ন্যায্যভাবে খেলতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। এটি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করতে সাহায্য করে যে প্রত্যেকের সাথে ন্যায্য এবং সমানভাবে আচরণ করা হয়। এটি জনগণের অধিকার রক্ষায়ও সাহায্য করে এবং সরকারকে খুব বেশি শক্তিশালী হওয়া থেকে বিরত রাখে। গণতান্ত্রিক দেশে আইনের শাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। এটা নিশ্চিত করতে সাহায্য করে যে প্রত্যেকের সাথে ন্যায্য এবং সমানভাবে আচরণ করা হয়। যাই হোক, লোকেরা কখনও কখনও এই নিয়ম অনুসরণ করার সর্বোত্তম উপায় সম্পর্কে দ্বিমত পোষণ করে এবং নিশ্চিত করে যে এটি সবার জন্য ন্যায্য। এই ব্যাখ্যাটি আপনাকে আইনের শাসন বুঝতে সাহায্য করবে যা তিনটি প্রধান ধারণা নিয়ে গঠিত। বৈধতা এবং আইনগত নিশ্চয়তার অর্থ হল এমন নিয়ম এবং আইন রয়েছে যা প্রত্যেককে অবশ্যই অনুসরণ করতে হবে। আইনি সমতা এবং মৌলিক অধিকার মানে প্রত্যেকের সাথে ন্যায্য আচরণ করা হয় এবং একই মৌলিক অধিকার রয়েছে প্রত্যেকের। বিচার বিভাগীয় স্বাধীনতা এবং ন্যায় বিচারের অ্যাক্সেসের অর্থ হল বিচারকরা অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে ন্যায্য সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রত্যেকেরই আদালতে যাওয়ার এবং তাদের মামলার শুনানির ন্যায্য সুযোগ রয়েছে। আইনের শাসন গুরুত্বপূর্ণ কারণ এটি সব কিছুকে ন্যায্য রাখতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে প্রত্যেকের সাথে সমান আচরণ করা হয়েছে এবং ন্যায় বিচার পাওয়ার ন্যায্য সুযোগ রয়েছে। আইনের শাসন হলো একগুচ্ছ নিয়মের মতো যা সবাইকে অনুসরণ করতে হবে। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে সরকার তার ক্ষমতাকে খারাপ উপায়ে ব্যবহার না করে এবং প্রত্যেককে অধিকার সুরক্ষিত থাকে। এটি নিশ্চিত করে যে সরকার কর্তৃক প্রণীত আইনগুলি অনুসরণ করা হয় এবং নির্বাচন সুষ্ঠু হয়। আইনের শাসন গুরুত্বপূর্ণ কারণ এটি ন্যায্যভাবে সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং এটি অর্থনীতির বৃদ্ধিতে সহায়তা করে। আইনের শাসন ছাড়া একটি দেশে সুস্থ গণতন্ত্র থাকতে পারে না। যুক্তরাজ্যে আইনের শাসন সত্যি গুরুত্বপূর্ণ। এর অর্থ হল সবাইকে একই নিয়মে মেনে চলতে হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ধারণাটি দীর্ঘকাল ধরে চলে আসছে এবং 1689 সালে বিল অফ রাইটস নামে একটি নথিতে সর্বপ্রথম লিখিত হয়েছিল। এটি কীভাবে দেশ পরিচালনা করা হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এমনকি 2001 সালে মার্গারেট থেচার এবং লেবার সরকারের মতো বিখ্যাত ব্যক্তিরাও আইনের শাসন অনুসরণ করা সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। আইনের শাসন মানে সবাইকে একই নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো জিনিসগুলোকে ন্যায্য রাখতে এবং লোকদের শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। তারা অন্যদের ক্ষতি না করা, অন্য সম্পত্তিকে সম্মান করা, প্রত্যেকের সাথে ন্যায্য আচরণ করা হয়, এগুলো নিশ্চিত করার মতো বিষয়গুলোকে এই আইনের শাসন কভার করে। আইনের শাসন একটি গুরুত্বপূর্ণ ধারণা যা অনেক লোক এর সাথে একমত। এর অর্থ হল প্রত্যেকেরই একই নিয়ম অনুসরণ করা উচিত এবং ন্যায্য আচরণ করা উচিত। এটা ঠিক কীভাবে কাজ করে সে সম্পর্কে কিছু বিশেষজ্ঞের বিভিন্ন মতামত রয়েছে, তবে তারা সবাই একমত যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে হল যে সরকার সহ সকলকে একই নিয়ম মেনে চলতে হবে যা সকলের কাছে জানানো হয়েছে। এই নিয়মগুলো ন্যায্যভাবে প্রয়োগ করা হয় এবং এমন ব্যক্তিদের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় যারা অন্য কারো দ্বারা প্রভাবিত হয় না। এছাড়াও এই নিয়মগুলোকে বিশ্বজুড়ে মানুষের সাথে কীভাবে আচরণ করা উচিত তার মান পূরণ করতে হবে।
নিয়ম অনুসরণ করা এবং কি অনুমোদিত এবং কি সিদ্ধান্ত তা জানা আইনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আইনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রত্যেকের সমান অধিকার রয়েছে, কারোর সাথে অন্যায় বা ভিন্ন আচরণ করা উচিত নয়, কারণ তারা কারা। আইনের শাসন মানে প্রত্যেকের সাথে সমান আচরণ করা উচিত এবং আইনের অধীনে একই অধিকার রয়েছে সবার, মানে আইনের চেয়ে আইনের চোখে কিন্তু কেউ বড় না, সবাই সমান। আইনের চেয়ে কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় আইনের চোখে। কখনো কখনো কীভাবে জনগণের অধিকার রক্ষা এবং দেশকে সুরক্ষিত রাখতে ভারসাম্য বজায় রাখা যায় তা নিয়ে বিতর্ক রয়েছে। এটি প্রায়শ সন্ত্রাস বা প্রতিবাদ সম্পর্কে আইন নিয়ে আসে। এই জিনিসগুলোর মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সবাইকে নিয়ম মেনে চলতে হবে। এর অর্থ হলো এমন কিছু অধিকার রয়েছে যা প্রত্যেকেরই থাকা উচিত, যেমন একটি ন্যায্য বিচারের অধিকার এবং যা আপনি মনে করেন তা বলার অধিকার। এই অধিকারগুলো আইন এবং সংস্থাগুলির দ্বারা সুরক্ষিত, যেগুলো নিশ্চিত করে যে সেগুলো বহাল রয়েছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিচারকদের স্বাধীন হতে হবে এবং মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকতে হবে। এর মানে হলো যে বিচারকদের আইনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত, কেউ তাদের কী করতে হবে বলে নয়, এবং প্রত্যেকেরই প্রয়োজনের সময় আইনি ব্যবস্থা থেকে সাহায্য পেতে সক্ষম হওয়া উচিত। যুক্তরাজ্যে এই ধারণাগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে কিছু অধিকার ম্যাগনা কার্টা এবং বিল অফ রাইটসের মতো গুরুত্বপূর্ণ নথিতে অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাজ্য মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশনের মতো আরও আধুনিক অধিকার তৈরিতে জড়িত রয়েছে। আইনের শাসন মানে সবাইকে একই নিয়ম মেনে চলতে হবে এবং ন্যায্য আচরণ করতে হবে। এটা নিশ্চিত করার জন্য বিশেষ আদালত রয়েছে যেখানে লোকেরা সমস্যার সমাধান করতে এবং একটি ন্যায্য বিচার করতে পারে। এই আদালতের বিচারকরা স্বাধীন এবং সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। রাজনীতিবিদরা কী ভাবছেন তা নিয়ে চিন্তা না করেই তারা সিদ্ধান্ত নিতে পারেন। যদি কেউ মনে করেন একজন বিচারক ভুল করেছেন তাহলে তারা উচ্চ আদালতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলতে পারেন। স্বাধীন বিচারক থাকা সত্যি গুরুত্বপূর্ণ, কারণ তাদের ছাড়া মানুষের পক্ষে নিজেদের রক্ষা করা এবং গণতন্ত্রের জন্য সঠিকভাবে কাজ করা কঠিন। আরেকটা সমস্যা হলো যে আইনি ব্যবস্থার কিছু পরিবর্তন সেই লোকদের জন্য আদালতের সাহায্য পেতে কঠিন করে তুলতে পারে যাদের কাছে প্রচুর অর্থ নেই। এর মানে হলো যে কিছু লোক ন্যায় বিচারের ন্যায্য সুযোগ পেতে পারে না। পোল্যান্ড এবং হাঙ্গেরির মতো কিছু দেশ রয়েছে তাদের আইনি ব্যবস্থার পরিবর্তন এনেছে তারা, যা বিচারকদের জন্য ন্যায্য ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তুলেছে। কিছু ক্ষেত্রে সরকার পছন্দ করে না এমন রায় দেওয়ার জন্য বিচারকদের কারাগারে রাখা হয়েছে। এটা ঠিক নয়, কারণ বিচারকদের হস্তক্ষেপ ছাড়াই তাদের কাজ করতে সক্ষম হওয়া উচিত। যুক্তরাজ্যে বিচারকরা যাতে স্বাধীনভাবে এবং চাপ ছাড়াই কাজ করতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের রয়েছে। কিন্তু কখনও কখনও সরকার বিচারকদের সুরক্ষার জন্য ভালো কাজ করে না। উদাহরণস্বরূপ, যখন কিছু সংবাদপত্র বিচারকদের আক্রমণ করে এবং তাদের জনগণের শত্রু বলে অভিহিত করে, তখন সরকার এটি বন্ধ করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি। কখনও কখনও এমনকি লোকেরা বিচারকদের সম্পর্কে যেভাবে কথা বলে তা একটি সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ, ডোনাল্ড ট্রাম্প যখন একজন বিচারককে তথাকথিত বিচারক বলেছিলেন কারণ বিচারক তার একটি সিদ্ধান্তের সাথে একমত ছিলেন না, তখন অনেকেই ভেবেছিলেন যে এটি ভুল ছিল। আইনের শাসন সমুন্নত আছে তা নিশ্চিত করার জন্য বিচারকদের স্বাধীনতা রক্ষা করা এবং প্রত্যেকের কাছে যত টাকাই থাকুক না কেন ন্যায় বিচারের অ্যাক্সেস রয়েছে তা নিশ্চিত করার জন্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মগুলো অনুসরণ করা এবং তা নিশ্চিত করার জন্য সমাজের প্রত্যেকের ভূমিকা রয়েছে। যারা যুক্তরাজ্যের ন্যায় এবং মুক্ত সংস্থাগুলিতে কাজ করে তাদের নিশ্চিত করতে হবে যে লোকেরা বিশ্বাস করে এবং নিয়মগুলিতে বিশ্বাস করে, এবং প্রত্যেকের জন্য সত্যি দীর্ঘ সময়ের জন্য নিয়মগুলিতে বিশ্বাস করা এবং অনুসরণ করা গুরুত্বপূর্ণ। মন্ত্রী এবং সংসদ সদস্যদের, যারা এমপি রয়েছেন, এদের মতো রাজনীতিবিদদের খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়ার এবং আইন তৈরি করার ক্ষমতা রয়েছে। মন্ত্রীদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যে তাদের নীতিগুলি দেশের নিয়ম ও আইন অনুসরণ করে তা নিশ্চিত করা